ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেক লোক আছে যাদের মেমোরির সমস্যা আছে, অর্থাৎ আপনার মোবাইলে স্পেসের সমস্যা আছে, আপনি স্পেস নিয়ে প্রবলেমে আছেন, এমন অনেক লোক আছে আপনাদের যাদের মেমোরির সমস্যা আছে মোবাইলে, আর যাদের মেমোরি খুব কম তাদের জন্য আমার এই ভিডিওটি। তো কোনো সমস্যা নেই, আমি এই ভিডিওতে আপনার এই সমস্যার সমাধান করে দিচ্ছি। আপনি কি জানেন আপনার মোবাইলে 15 GB বেশি মেমোরি আছে? তো আপনি যদি জানেন তাহলে সেটি ইউজ করা জানেন কি? আর যদি জানেন তাহলে আপনি আপনার মোবাইলে 15 GB মেমোরি কিভাবে ইউজ করবেন? আর যদি ইউজ করা না জানেন তাহলে আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের 15 GB মেমোরি ইউজ করা শিখিয়ে দিচ্ছি। চলুন আমার মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করবেন, আর আমার এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন কীভাবে ইউজ করবেন। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ডায়েরি। টেকনোলজি রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পর বেল বাটনে প্রেস করে নিন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথম আপনি দেখতে পারেন। আমি যে টিপসটি আপনাদের দেব সেই টিপসটি অনলাইন স্টোরেজ, ঠিক আছে? আপনি 15 GBও বেশি অনলাইন স্টোরেজ করতে পারবেন, অর্থাৎ আপনার কোনো পেন ড্রাইভ লাগবে না, আপনার কোনো মেমোরি কার্ড লাগবে না, আপনার মোবাইলের স্পেসের জন্য আপনার কোনো সমস্যাও থাকবে না। আপনি এখানে যে কোনো ধরনের ডকুমেন্ট স্টোর করে রাখতে পারবেন, যেমন মেসেজেস, ফটোজ, ভিডিওস, আপনার কন্ট্যাক্টসও আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন। আপনার যদি মোবাইল হারিয়ে যায় বা আপনার আপনার মোবাইল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আপনি আপনার মোবাইলে থাকা যত ডেটা আপনি আবার পেয়ে যাবেন। যদি আপনি আমার এই টিপসটি ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি যে স্টোরেজের কথা বলছি সেটি হলো অনলাইন স্টোরেজ, ঠিক আছে? গুগলের তরফ থেকে আমাদের সকলের ফোনে এটি দেওয়া আছে। আপনাকে আপনার এই 15 GB মেমোরি ইউজ করার জন্য আপনার জিমেল অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? তো আপনি যদি জিমেল অ্যাকাউন্ট করে থাকেন তাহলে ভালো, আর যদি না করে থাকেন তাহলে আমার একটি ভিডিও আছে আই বাটনে দেখতে পাচ্ছেন, তো ওই ভিডিওটিকে ক্লিক করে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট বানাবেন, অথবা আপনি চলে যেতে পারেন আমার এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে। তো আমি লিঙ্কটি দিয়ে রেখেছি ভিডিওর, আপনি ওখান থেকে প্রথমে ভিডিওটি দেখে নিন, মেল আইডি ক্রিয়েট করে নিন। করার পর আপনি আপনার মোবাইলে আসবেন, আপনার মোবাইলে আপনি জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? তো জিমেল আইডি দিয়ে আপনি এখান থেকে জিমেলে গিয়েও লগ ইন করতে পারেন, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টে আপনি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অথবা আপনি আপনার সেটিংসে যাবেন। আপনি আপনার সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টস বলে অপশান আছে, তো ওই অ্যাকাউন্টসে গিয়ে আপনি ওইখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, তো আপনি এখান থেকেও অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাড অ্যাকাউন্ট করার পর আপনার মোবাইলে জিমেল থেকে লগ ইন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে গুগল ড্রাইভ, জি ড্রাইভ, এখানে ড্রাইভ লেখা আছে, দেখতে পাচ্ছেন? আপনি ড্রাইভ ওপেন করে নেবেন, ঠিক আছে? তো এই ড্রাইভের মধ্যে আপনাকে 15 GB মেমোরি দেওয়া আছে। আপনার 15 GB মেমোরি এখানে ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ, তো এখানে দেখতে পাচ্ছেন 15 GB স্টোরেজ রয়েছে, ঠিক আছে? তো আপনি এই 15 GB মেমোরি আপনি ইউজ করতে পারবেন আপনার মোবাইলে। তো সেটাকে আপনি কিভাবে ইউজ করবেন দেখিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনি আপনার ড্রাইভে আছেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটন, তো আপনি এই প্লাস বাটনে প্রেস করবেন। প্লাস বাটনে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আপলোড, তো এই আপলোড অপশানে আপনি ক্লিক করলে আপনার ড্রাইভ এসে যাবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে আপনার ফোন মেমোরিতে চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো জিনিস আপনি সিলেক্ট করে আপলোড করতে পারেন, অথবা আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গিয়ে
ধরুন আমি এই ফাইলটিকে, ধরুন আমি একটি ফাইল আমি আমার গুগল ড্রাইভে আপলোড করছি, তো এখানে আসবেন আপনি, এখান থেকে দেখছেন আমি এই ফাইলটিকে আপলোড করব। আমি এই ফাইলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। সরি, এখানে একটু প্রবলেম আছে, তো এটি ওয়াইফাইয়ের জন্য, ওয়াইফাই করা আছে, তো আমি এটিকে মোবাইল ডেটা করে দিই, ওয়াইফাই থেকে আপলোড হওয়ার জন্য এটি ওয়েটিংয়ে আছে। তো আমি এখানে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, তো এটিকে অফ করে দেবেন, ঠিক আছে, অফ করে দেবেন। তারপরে অফ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে, আমার ফাইলটি আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে, এখানে চলে এসছে। তো এইভাবে আপনি আপনার গুগল ড্রাইভটি ইউজ করতে পারবেন। আপনার মোবাইলে যদি মেমোরি কম থাকে, আপনার মোবাইলে মেমোরির জন্য আপনি যদি সমস্যায় পড়ে থাকেন, তাহলে এইভাবে আপনার মেমোরি সলভ করতে পারেন, মেমোরির সমস্যা সলভ করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। আর আপনি যদি আপনার মেমোরি 15 জিবির থেকে বেশি বাড়াতে চান, তাহলে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে যে আপগ্রেড স্টোরেজ বলে অপশান আছে, তাহলে আপনি এখান থেকে আপগ্রেড করতে পারেন, ঠিক আছে। তো তো এখানে প্রেস করুন, প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি 100 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন পার মান্থ 130 রুপিস, আপনি 1 টিবি ইউজ করতে পারবেন 650 পার মান্থ, ঠিক আছে। তো এই এইভাবে আপনার মোবাইল স্টোরেজ বাড়াতে পারেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আপনি যদি আপনার মেমোরির সমস্যা থেকে মুক্ত হয়ে থাকেন এই ভিডিওটি দেখে, তাহলে আমার ভিডিওটি লাইক দিন, আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করার পর বেল বাটনে প্রেস করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।